ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে যে ডুপ্লেক্সের ভিডিওটা দেখাচ্ছি সেটা আমরা করছি হচ্ছে বাগেরহাটে ফকিরহাট নামক জায়গায়, খুলনার কাছাকাছি, বর্ডার কাছাকাছি। তো এটা আমরা করছি মাসুম ভাইয়ের জন্য, উনি আসছিলেন আমাদের অফিসে। তো এইটার আমরা যেভাবে দেখাই, যে আমরা চার পাঁচটা আগে দেখিনি, আমরা স্কেচ মোডে দেখাই সব সময়, বলে রাখি যে স্কেচ মোডে যে ভিডিওটা আমরা করি তার থেকে বিল্ডিংটা করার পরে আরও বেশি সুন্দর হবে, এটা সবসময় আমরা এইভাবেই দেখাই। তো আমরা এটা হচ্ছে আমাদের পেছন সাইডটা, এই বিল্ডিংয়ের ব্যাক সাইডটা, এটা হচ্ছে এই পাশ, আর ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা। ফ্রন্ট সাইডে আমরা টেরাস রাখছি একটা, তার উপরে লুবারের কাজ করছি, আর বারান্দাগুলো আমরা বক্স টাইপের করে দিছি, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কালারের কম্বিনেশনটা যেটা দেওয়া আছে সেটা আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার, যেমন এখানে আমরা স্কাই কালার যেটা দিয়েছি সেটা আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার দিয়ে রিপ্লেস করতে পারেন। এখানে আমরা কমলা কালার দিয়েছি। তো বেসিক্যালি যেই যেই জায়গায় আমরা কালারগুলো দিয়েছি সেই জায়গাগুলোকে কালার রিপ্লেস করলেই হয়ে যাবে, আপনাদের পছন্দের কালার দিয়ে রিপ্লেস করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি এটার থ্রি ডি প্ল্যানে। আমরা যেভাবে গ্রাউন্ড ফ্লোরটাকে দেখাই, আমরা সবগুলো ফ্লোর প্ল্যান দেখব আগে, এ সেকশনটা কেটে তারপরে ফ্লোর প্ল্যানটা দেখব। আমরা সেকশন প্ল্যানটাকে নিয়ে আসি। তো আমরা প্রথমে সেকশন প্ল্যানটাকে গ্রাউন্ড ফ্লোরের নিচ বরাবর কাটব। আমরা এই যে গ্রাউন্ড ফ্লোরের ছাদের নিচ বরাবর কাটব, কেটে দেখব যে এখানে কী কী ফাংশন আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি, যেটা মেইন এন্ট্রি গেট হচ্ছে আমাদের এটা। এখানে আমাদের তিনটা ধাপের পরে যে প্রিপারেশন স্পেসটা, সেটা দিয়ে মেইন দরজা খুলে আমরা চলে আসবো এখানে ড্রয়িং স্পেসে। জায়গাটা ছোট এবং বেডরুমের ক্রাইটেরিয়াও বেশি প্রয়োজন বেশি ছিল, তো সেক্ষেত্রে আমরা এখানে ড্রয়িং স্পেস হিসাবে এটাকে রেখেছি। এখানে আমরা ফার্নিচার এল অ্যারেঞ্জমেন্ট করবো, সেই নিচে এই বরাবর আমরা ইউজ করতে পারবো। আর ঢুকতেই একদম সামনেই সিঁড়িটা, তিন পাটে সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাবে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ডাইনিং স্পেস ক্রিয়েট করা আছে, একদম ছোট, যদিও ছোট তারপরে পারপাসটা সলভ হবে। এখানে আমরা মেজারমেন্টগুলো অটোগ্যারের প্ল্যানে দেখবো, যেভাবে আমরা দেখাই সেভাবেই দেখবো, আগে থ্রি ডিটা দেখে নিই। সামনেই আমাদের একটা বেডরুম, গেস্ট বেড যেটা, এটা হচ্ছে আমাদের গেস্ট বেডরুম। বেডরুমের সাইজগুলো খুব বড় আছে এবং এই গেস্ট বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ বারান্দা রয়েছে, বারান্দাটা পুরো রুমের সাইজ করে লম্বা করে দেওয়া আছে। আর ভিতরে গিয়ে আমাদের বাম পাশে এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বারান্দা নেই, কিন্তু বারান্দা রয়েছে, কিন্তু এটার সাথে একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। বেসিক্যালি ওনার বিল্ডিংয়ের পিছনে হচ্ছে একটা এক্সিট উনি চাইছিলেন এরকম এদিকে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে এই পাশে, এখানে এটা হচ্ছে কিচেন, কিচেনের পাশে এটা হচ্ছে কমন টয়লেট। তো এই বারান্দাটা বেসিক্যালি এই দরজা দিয়ে, কিচেনের দরজা দিয়েও বের হওয়া যাবে এই বারান্দায়, আবার চাইলে এই বেডরুমের দরজা দিয়েও বের হওয়া যাবে। এই পাশ দিয়ে একটা দরজা রাখা আছে। এই হচ্ছে আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্ট, ছোট্ট একটা প্রজেক্ট, যাদের হচ্ছে এটা 800 স্কোয়ার ফিটের মতো টোটাল কাভার্ড এরিয়াটা। যাদের এরকম ছোটো জমি, বেডরুমের ক্রাইটেরিয়া বেশি, দেখতে সুন্দর একটা বিল্ডিং চান, তারা এটা দেখতে পারেন। আমরা এখন দোতলার মধ্যে দেখব কী কী ফাংশন রয়েছে। আমরা সেকশন প্ল্যানটাকে নিয়ে যাব দোতলার ছাদের নিচ বরাবর, তারপরে দেখব যে ফাংশনগুলো কী কী আছে। তো এটা হচ্ছে আমাদের দোতলার প্ল্যান। আমরা এই যে সিঁড়ি দিয়ে যেটা দেখালাম আগে, সিঁড়ি দিয়ে এখানে চলে আসব। আমরা রেলিংটা দেখাই নি, এখানে রেলিং হবে, আর এইখানে দোতলার ছাদ দিয়ে চলে আসব। আসার পরে এখানে বেশ বড় একটা ফ্যামিলি লিভিং স্পেস আমরা পাবো, এখানে আমরা চাইলে বসার জায়গা করতে পারবো। এবং এখানে এই এই জায়গা থেকে আমাদের নিচে ভিজুয়াল কানেকশান থাকবে, মানে উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোর দেখা যাবে, এটা খুবই সুন্দর একটা স্পেস ক্রিয়েট হবে করার পরে। এবং এইখানে এই টেরাসে আসার জন্য এখানে আমরা স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করেছি। এই টেরাসটায় চাইলে একটা চেয়ার বসিয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা যাবে, এখানে ছোটো ছোটো গাছের টপ দিয়ে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাবে। এবং এটার উপরে লুবার আছে, যখন রোদ পড়বে রোদের আলো ছায়ার একটা সুন্দর ইয়ে হবে, আবার চাঁদের আলো পড়লে সেখানেও একটা সুন্দর টেক্সচার ক্রিয়েট হবে, যেটা খুবই সুন্দর লাগবে। তো দোতলায় এসে আমরা সামনে এইখানে আমরা রাখছি হচ্ছে ছোট্ট করে একটা বেডরুম, উনি চাইছিলেন যে এটা ছোট হলেও প্রবলেম নাই,
যেহেতু আমাদের উপরে তিনটে বেডরুম করতে হবে এবং দুইটা বেডরুমের সাইজ বড় রাখতে হবে, তো আরেকটা বেডরুম আমরা একটু ছোট সাইজের করেছি। মেজারমেন্টটা আমরা দেখবো অটোকাডে কিছুক্ষণ পর। এটার সাথে নিচে যেভাবে আমরা বারান্দাটা দিয়েছি সেইভাবে উপরে বারান্দাটা কন্টিনিউ করেছে। আর উপরে এসে আমাদের টয়লেট হচ্ছে দুইটা, দেখে খেয়াল করবেন আমাদের নিচে কিন্তু টয়লেট একটা, এই দিকে হচ্ছে কমন টয়লেটটা দিছি আর আমরা অ্যাটাচ টয়লেটটা এখানে রাখছি, কিন্তু এইখানে আমরা উপরে এখানে বেডরুম করার কারণে এখানে আমরা টয়লেটটা দিইনি, টয়লেটটা আমরা কমন স্পেসে নিয়ে এসেছি এই জায়গায়, এই বেডরুমের পাশেই এটা হচ্ছে কমন টয়লেটটা। আর এই সার্কুলেশন ব্যবহার করে আমরা এখানে চলে আসবো এই পাশের বেডরুমে, মাস্টার বেডরুম যেটা, এটার সাথে আমরা ছোট্ট একটা বারান্দা দিয়েছি এখানে, আর এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং উপরেও এখানে কিচেন দেওয়া রয়েছে, এটা একটা কিচেন, আর এই পাশে আরেকটা বেডরুম রয়েছে। তো এই ধরনের বিল্ডিংয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি যে আমরা নিচতলাতে একটা কিচেন দিই, ড্রয়িং ডাইনিং দিই নিচতলাতে, কিন্তু এখানে আমরা দুইটা ফ্লোরেই কিচেন রেখেছি, ওনার প্রয়োজন ছিল সেই জন্যই রাখা হয়েছে। আমরা এখন ছাদের ভিউটা দেখব। আমরা সেকশন প্ল্যানটাকে একদম মুছে ফেলি, মুছে আমরা ছাদের ভিউটা দেখি। আমাদের এই যে সিঁড়ির যে ছাদটা এটা হাইট করি, তো এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এখানে ছাদে চলে আসব। ছাদে এখানে চাইলে আপনারা, এটা দেখানোর কারণ হচ্ছে এই জায়গাটা বেশ বড় একটা জায়গা ক্রিয়েট হয়েছে, সেই এইখানে চাইলে আপনারা অনেক কিছু স্টোর করে রাখতে পারবেন, যেমন অনেক কিছু থাকে যে ছাদে শুকাইতে দেওয়ার জন্য বৃষ্টি আসলো এখানে এনে শুট করে রেখে দিলেন, বা কন্টিনিউ রাখার জন্য কোনো কিছু এখানে রাখতে পারবেন। আর এই দরজা দিয়ে বের হয়ে আমরা চলে আসব আমাদের মূল ছাদে, যেখানে আমরা একটা বসার জায়গা দিছি, আপনারা চাইলে এটা দিতে পারেন বা অন্যভাবে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়, এটা সুন্দর লাগে এই জন্য আমরা দিছি। এখানে একটা উপর একটা শেড দেওয়া রয়েছে যাতে বসলে বৃষ্টি আসলে বা রোদের ইয়েটা না পড়ে গায়ে। তো এই হচ্ছে আমাদের, আর এইখানে আমরা ছাদের এই পাশে একটা কম্পোজিশনটা ঠিক রাখার জন্য, মানে এটার প্রপোর্শন এবং এটার লুকিংটা ঠিক রাখার জন্য আমরা এখানে পাঞ্চ ক্রিয়েট করেছি দুই কোনায় দুইটা, এখানে একটা এখানে একটা। তো এগুলো হচ্ছে দেখতে সুন্দর হবে, প্লাস এটা ফাংশনাল ভ্যালু আছে, চাইলে আপনারা এখানে ঝুলানো গাছগুলো যদি লাগান, লাগালে এখান দিয়ে এই পাঞ্চের ভিতর দিয়ে হচ্ছে এগুলোকে ঝুলাই দেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে প্ল্যান্টেশন বলতে আমরা এখানে একটা বক্স রাখছি এটার সাথে কম্পোজিশন ঠিক রেখে, এটার যেই ডিজাইনটা, ডিজাইনের কম্পোজিশন ঠিক রেখে এই কোনায় দিয়েছি, আমরা এই কোনায় দিয়েছি রেফারেন্স করে, এবং সামনের দিকে এখানে আমরা বড় করে দিছি, এখানে চাইলে আপনারা ফুলের গাছ বা একটু মিডিয়াম সাইজের যে ফলের গাছ সেগুলো লাগাইতে পারবেন, এখানেও সুন্দর গার্ডেনিং করতে পারবেন। আর আমরা এখানে যেটা করছি, আমরা ইয়েটাকে আনহাইট করি একদম ছাদের, সিঁড়ি রুমের ছাদের যেটা, এটা খেয়াল করবেন সবসময় যে মূল বিল্ডিং থেকে সিঁড়ি রুমের যে ইয়েটা, যে সিঁড়ি রুম আমরা যেটাকে বলি, সেটা এই ছাদ থেকে 8 ফিট হাইট হয়, 7 ফিটের মধ্যে দরজাটা লাগবে আর 1 ফিট বাড়তে থাকে ক্যান্টিলিভার করে গাঁথনি দিয়ে, তার উপরে ছাদের রুমে সিঁড়ি রুমের ছাদটা হয়। তো এইখানে আমরা কালারের কম্পোজিশনটা করতে গিয়ে আমরা এখানে এই এটাকে আমরা অন্য একটা কালার দিয়েছি এই কারণে যাতে কম্পোজিশনটা, ডিজাইনটা সুন্দর লাগে। বেসিক্যালি দেখেন এই কালারের কারণেই সেপারেশনটা আসছে এবং ভালো লাগছে। আর ছাদের মধ্যে আমরা এখানে রেলিং রাখছি, রেলিং রাখার কারণ হচ্ছে এখানে আমরা চাইলে দেয়াল উঠিয়ে দিতে পারতাম, কিন্তু রেলিং রাখার কারণে এটা একটু খোলামেলা থাকবে, প্লাস এখানে এসে দাঁড়াইলে একটা সুন্দর ফিল ক্রিয়েট হবে এবং লুকিং গুড হবে, আবার খরচও কমবে। তো এই হচ্ছে আমাদের টোটাল 3D-টা, আমরা ভিডিও বেশি বড় করব না, জানলাগুলো আমরা এইভাবে দিয়েছি, আমরা ভিডিও বেশি বড় করব না। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের অটোক্যাডের যে প্ল্যানটা সেটায়, সেখানে আমরা মেজারমেন্টগুলো দেখব। এইটা হচ্ছে টোটাল ওনার ফাইলটা, তো আমরা এখান থেকে প্ল্যানগুলোকে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং ছাদের যে প্ল্যানটা সেটাকে আলাদা করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মূল এন্ট্রি গেট, এন্ট্রি গেটের যে পোস্টটা আছে সেটার সাইজ আছে, এটার সাইজ 10 ফিট 2 ইঞ্চি বা 7 ফিট 7 ইঞ্চি, মানে এখান থেকে এখানে 7 ফিট 7 ইঞ্চি আছে এবং এই ডাইনে বামে আছে 10 ফিট 2 ইঞ্চি। ডাবল পাল্লা, আমরা পাল্লার মুখগুলো বাইরের দিকে খুলবে, মানে দরজাটা বাইরের দিকে খুলবে, কারণ ভিতর দিকে যদি দিতাম তাহলে আমাদের এই স্টেয়ারে কখনো কেউ উঠতে নামতে গেলে হয়তো বাড়ি খাবে, এই জন্য আমরা বাইরের দিকে এটার এক্সপোজারটা রেখেছি।
ড্রয়িং স্পেসে আমরা যতটুকু ইউজেবল পাবো সেটা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি বা 11 ফিট 8 ইঞ্চি, মানে এই যে এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো, বাকি জায়গাটা যেমন এইখানে এই এই সিঁড়িগুলোর নিচের জায়গা ব্যবহার করা যাবে না, কারণ হাইটটা কম থাকবে আর এইখানে এসে হাইটটা বাড়বে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো সেটার মাপ হচ্ছে এটা। আর ডাইনিংয়ের জন্য আমরা যে স্পেসটা রেখেছি বলেছিলাম যে ছোট্ট জায়গা, কিন্তু একদম ছোটো না, 14 ফিট বাই 8 ফিট 8 14 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি, 6.5 ফিট বাই 14 ফিট 8 ইঞ্চি। তো এইখানে আমরা চাইলে একটা লম্বা ডাইনিং টেবিল, যেখানে যেমন দেখেন আমরা যখন ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করি, বিল্ডিংয়ের ভিতরে ফার্নিচার করি, তখন আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন আমার স্পেসটা কেমন। যেমন এইখানে আমরা যে ডাইনিং টেবিলটা দিব সেটা অবশ্যই চারকোনা হবে না, মানে স্কোয়ার হবে না, তাহলে দেখা যায় এইদিকে আমাদের ব্যবহার করতে কষ্ট হবে। তো এই স্পেসের সাথে মিল রেখে আমরা ডাইনিং টেবিলটা এই রকম করে লম্বা করে তৈরি করব, যাতে আমাদের সার্কুলেশন স্পেসটাও থাকে, ডাইনিংটাও সুন্দরভাবে সেট হয়, সেভাবেই করব। এইখানে আমরা পর্যাপ্ত, এই বিল্ডিংয়ে দেখেন পর্যাপ্ত আলো বাতাস থাকবে, দিনের বেলায় লাইট জ্বালাইতে হবে না, সেভাবেই ক্রস ভেন্টিলেশন হিসেব করে ডিজাইনটা করা আছে। তো ডাইনিং স্পেসটা তো দেখালাম, তারপরে এই পাশে আছে কিচেনটা, 10 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট 3 ইঞ্চি, এটাও বেশ বড় সাইজ কিচেন, মোটামুটি মিডিয়াম মানের কিচেন, এই বাসার জন্য পারফেক্ট। আর এই পাশে কমন টয়লেটটা আছে 6 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট। আর এইখানে যে ব্যালকনিটা বাইরে আমি দেখাইছিলাম যে দুইটা কিচেন থেকেও যাওয়া যাবে, এই বেডরুম থেকেও যাওয়া যাবে, সেটা আছে হচ্ছে লম্বায় 14 ফিট 11 ইঞ্চি বাই 4 ফিট, অলমোস্ট 15 ফিট বাই 4 ফিট। একটু বড় টাইপের উনি চাইছেন, কারণ এখানে উনি কিছু জিনিস স্টোর করতে পারবেন, আর এখানে আমাদের গ্যাস বোতলটাও এখানে অ্যারেঞ্জমেন্ট হবে। তো এইখান থেকে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাবো, ওই দিয়ে দেখে দিলাম। আর সামনে থেকে আসি বেডরুমগুলো, এখানে আমাদের যে বারান্দাটা আছে সেটা আছে 14 ফিট 1 ইঞ্চি বাই 2 ফিট 7 ইঞ্চি, মানে এদিকে 2 ফিট 7 আর লম্বায় রুমের সাইজ। বেডরুমটা আছে 14 ফিট 1 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি, বেশ বড় সাইজের বেডরুম, গ্রামের বাসা বাড়ির জন্য একদম পারফেক্ট একটা বেডরুম। এর ভিতরে বেড দেওয়ার পরে আপনি অনেকগুলো ফার্নিচার অ্যারেঞ্জ করতে পারবেন। এই পাশের যে বেডরুমটা আছে পিছনে সেটা আছে 14 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি, এটাও বেশ বড় সাইজের বেডরুম। এর সাথে অ্যাটাচ টয়লেটটা আছে 5 ফিট বাই 4 ফিট, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা সেটা। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেখালাম, ল্যান্ডস্কেপিংগুলো দেখিয়ে দিই, যে আমরা যেখানে দেখাচ্ছি যে আমরা গার্ডেনিং করতে পারবো সেখানে আমরা এরকম গাছ দেখিয়ে দিয়েছি এই পাশে সামনে, আর এই পাশেও দেখিয়েছি, এই পাশে এখানে আমাদের গাছ হবে আমরা বসাইনি, বাট গাছের পজিশনটা দেখিয়ে দিয়েছি, কম্পোজিশনটা সুন্দর করে রেখে দেখেন আমাদের একদম রেক্ট্যাঙ্গেল টাইপ, পিওর রেক্ট্যাঙ্গেল টাইপের আছে। তো আমরা যদি দোতলায় চলে আসি, দোতলায় আমরা এখানে এই সিঁড়ি দিয়ে উঠে ফ্যামিলি লিভিং স্পেসটা পাবো, সেটা আছে 12 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। এখানে রেল থাকবে, রেলে আপনার চাইলে এই বরাবর এখানে বসার একটা সোফা, সুন্দর একটা সোফা সেট করতে পারবেন, এখানে বসে আপনারা ফ্যামিলি টাইম এক্সপ্যান্ড করতে পারবেন। এখানে যে টেরাসটা আছে সেটা আছে 10 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 7 ইঞ্চি। আর এইদিকে এসে যে বেডরুমটা সেটা আছে 11 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি, স্ট্যান্ডার্ড সাইজ। এখানে আমরা নচটা রেখেছি কারণ আমরা এখানে ওপেনিংটা দিয়েছি এই পাশে, তো এখানে আমাদের বেড সেট হলেও আমরা এখানে চাইলে কোনো কিছু রাখতে পারবো। এখানে উপরের কিচেনটা আছে 10 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট, এবং এই পাশে যদি আসি আমরা বাম পাশে এই বেডরুম থেকে আসি, এই বারান্দাটা নিচের বারান্দার সাইজে আছে 14 ফিট 1 ইঞ্চি বাই 2 ফিট 7 ইঞ্চি, বেডরুমটা আছে 14 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট, যেটা বললাম যে ছোটো বেডরুম, নয় বলতে একদম ছোটো বেডরুমও না, একটা বেড দিয়ে বাচ্চাদের কিডস বেড হিসেবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, বাচ্চাদের বেড হিসেবে যেই যারা ব্যবহার করলে ফার্নিচার কম কম প্রয়োজন হবে তাদের জন্য এই বেডরুমটা ব্যবহার করতে পারে। এটা চড়ে 9 হলেও লম্বা 14, বেশ বড় আছে। আর কমন টয়লেটটা আছে 8 ফিট বাই 3 ফিট 9 ইঞ্চি। এখানে আমরা ডাইনিং এখানে আমরা বেসিন সেট করেছি, বেসিন রেখেছি। তো এইখানে আমাদের এই পাশে যে বেডরুমটা আছে এটা আছে 14 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি, এবং এটার সাথে যে অ্যাটাচ টয়লেটটা সেটা নিচের টয়লেটের সাইজ 5 ফিট বাই 4 ফিট, এবং বারান্দাটা আমরা রাখছি হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট, ছোটো সাইজের, কিন্তু বারান্দাটা প্রয়োজন হবে, ব্যবহার করতে গিয়ে এই বারান্দা কাজে লাগবে। তো এইখানে চলে আসি আমরা রুফ প্ল্যান, মানে ছাদের যে প্ল্যানটা, সেখানে আমরা এই সিঁড়ি দিয়ে চলে আসবো। এখানে আপনাদেরকে বললাম যে স্টোরের জন্য আমরা একটা জায়গা পাবো, সেটা সাইজটা এখানে ফ্যামিলি লিভিংয়ের সাইজ আছে, এখানে যে 12 ফিট 9 ইঞ্চি 7 ফিট 4 ইঞ্চি এই সাইজটা আছে, এইখানে বেশ বড় সাইজের জায়গা। আর যে আমি যেটা বললাম যে আপনার কিছু চাইলে স্টোর করতে পারবেন, খুব অনেক কিছু স্টোর করতে পারবেন এখানে।
আর এটা হচ্ছে মূল ছাদটা আমরা যে দুটো পাঞ্চ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এটা আর প্যারাবেটের দেয়াল হচ্ছে এটা এখানে যে রেলিংগুলো দেখিয়েছি আমরা এই রেলিংগুলো এখানে এখানে মাঝখানে সলিড রাখা হয়েছে এটাকে ব্যালেন্স করার জন্য তো আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যান দেখিয়ে দিলাম এখন আসি মূল কথায় সবাই যেটা বেশি জানতে চান যে কত টাকা খরচ হবে আমরা একটা হিসাব করেছি এই বিল্ডিংয়ে যদিও আমাদের ক্লায়েন্টের এই কলামগুলো ওনার আগেই করা ছিল বেসিক্যালি উনি যখন অফিসে আসছিলেন উনি বলছিলেন যে ওনার এই কলামগুলো করা আছে তখন আমরা বলছিলাম যে কলাম যদি করা থাকে সেন্টার টু সেন্টার এক্সাক্ট মেজারমেন্ট নিয়ে অফিসে আসার জন্য উনি আসছিলেন তো সেই কলামের গ্রিড অনুযায়ী আমরা কাজ করছি তো এইখানে হচ্ছে খরচটা খরচের হিসাবটা আমরা যদি বলি তাহলে আমাদের 800 স্কোয়ার ফিট আমরা এবারে যদি ধরি 800 স্কোয়ার ফিট ইন্টু দুই দুইটা ফ্লোরে আমাদের 1600 স্কোয়ার ফিট আমরা যদি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন এটা ফাউন্ডেশন তো করাই আছে তারপর আমরা একটা হিসাবটা আপনাদের জানার জন্য দিই ফাউন্ডেশন এবং হচ্ছে রাজের কাজ যেটাকে বলে ইট ছাদগুলো ঢালাই করা দেয়াল বানানো বা মানে হচ্ছে গ্রিল লাগানো দরজা বা দরজা দরজা সেট করা ফিটিংস বাদে বা ফিটিংস এবং ফিনিশিং মেটেরিয়ালের খরচ আমরা কোনো ভিডিওতে দিই না এটা কোনো কনফিউশনের কিছু নাই কারণ আমরা এটা দিই না কেন আর আপনি কোনটা সেট করবেন সেটা আপনি ভালো করে জানেন এবং এটা চাইলে আপনি আপনার বাজেট অনুযায়ী কম বেশি করতে পারবেন আর যেটা দেই সেটা হচ্ছে রাজের কাজের হিসাব দিই তো সেখানে আমরা যদি এটাকে ইয়ে করি আমরা এটাকে এই 1600 স্কোয়ার ফিটকে আমরা রাজের কাজের জন্য যে স্কোয়ার ফিট একটা রেট আমাদের বের করা আছে সেটা দিয়ে গুণ দিলে আনুমানিক আমাদের 18 লক্ষ টাকার মতো লাগবে বেস করে রাজের কাজ কমপ্লিট করে ফেলতে ফিনিশিং এবং ফিটিং ম্যাটেরিয়াল ফিটিং বাদে এটা সবাই মাথায় রাখবেন ফোন করে আবার জিজ্ঞেস করার প্রয়োজন নেই এটা বলে দিলাম এবং ভিডিওর ইয়েতেও থাকবে থাম্বনেইলেও থাকবে তো সবাই ভালো থাকবেন যাদের এই ধরনের বিল্ডিং ছোটো সাইজের বা যে কোনো সাইজের বিল্ডিংয়ের ডিজাইনের প্রয়োজন হয় যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কয়েকটা রেন্ডার ছবি দেখিয়ে দিই অনেকেই দেখতে চান তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে একটা আমাদের মাসুম ভাইয়ের ফোল্ডারটা কোথায় মাসুম শেখ আচ্ছা ওনার রেন্ডার ছবি হচ্ছে এগুলা এই যে দেখেন চমৎকার একটা ভিউ আসছে আসলে এটাও কিন্তু আমরা রিয়েল টাইম রেন্ডার দিইনি মানে রিয়েল টাইম বলতে যেটা বোঝায় অনেকেই দেখবেন যে একদম চকচক ঝকঝকে করে রেন্ডার দিয়ে দেখায় ছবিগুলো বেসিক্যালি ওটা তো মেশিন মেড যে কম্পিউটারে তৈরি করা চাইলেই অনেক কিছুই করা যায় বাট মিস্ত্রিরা কাজ করে যেটা করতে পারবে সেটা আসলে দেখেন আপনি যখন একটা ডিজাইন এই ডিজাইনটা আপনি যখন দেখলেন যে এরকম করার পর যদি এটা থেকেও সুন্দর হয় তখন আপনার একটা স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু হাই থাকবে যে না আমি যেটা দেখেছি তার থেকেও সুন্দর হয়েছে তখন আপনার একটু ভালো লাগবে কিন্তু আমরা যদি রিয়েল টাইম রেন্ডার দিয়ে একদম চকচকে ঝকঝকে করি লাইট টাইট দিয়ে দেখাই দিনের বেলার ভিউ দেখালাম কিন্তু লাইট জ্বালায় দেখালাম যেটা আধা বাস্তব না তো সেটা করার পরে যদি ওই রকম না হয় তখন আপনার একটু খুব স্বাভাবিক যে কারোরই খারাপ লাগবে আমরা ওইভাবে এই জন্য দেখাই না আমরা একদম স্কেচ মোডের যতটুকু করে দেখানো যায় দেখাইলে তার থেকে ভালোভাবে করার পরে আমরা সেভাবেই দেখাই তো এই রান্ডারটা এরকম এখনই এরকম আসছে তাহলে করার পরে আরও সুন্দর আসবে তারপরে আমি আরও একটা রান্ডার দেখাই আপনাদেরকে এই পাশের ভিউটা হচ্ছে এটা এই এই দুটা ভিউ আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর এই ভিডিও দেখে তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার বাকি থাকে যেটা আমরা ভিডিওতে বলিনি এরকম কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে দিবেন আমরা সবগুলো কমেন্টের উত্তর দিই খুব শর্ট টাইমের মধ্যে উত্তর দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম